बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम आशा करी सबाई भालो आछेन। तो बंधुरा आज के आरेकटि टिउटोरियाल निये आपनादेर माझे चले एलाम। तो आज के टिउटोरियाले आमरा शिखबो किभाबे फाइबारे वाल टाइम एक्टिव थाका जाय। तो चलुन कथा ना बाड़िये शुरू करा जाक। तो आपनाके प्रथमे जेटा करते होबे सेटा होच्छे आपनार फाइबार अकाउंट जे ब्राउजारे लग इन करा आछे सेई ब्राउजारटाके ओपेन करते होबे। तो आमार क्रोम ब्राउजारे लग इन करा आछे, आमि क्रोम ब्राउजारटाके ओपेन करलाम। আপনার ব্রাউজার ওপেন হওয়ার পরে আপনি গুগলে লিখে সার্চ দিবেন স্মার্ট অটো রিফ্রেশ, স্মার্ট অটো রিফ্রেশ। তো দেখুন এসে গেছে, আমি এখানে ক্লিক করলাম অটো রিফ্রেশ। হ্যাঁ, তো দেখুন এই যে প্রথমেই যে একটা স্মার্ট অটো রিফ্রেশ, তো এখানে ক্লিক করুন। তো গুগলে সার্চ করার পরে আপনার কাছে যে প্রথম লিঙ্কটা আসবে সেই লিঙ্কে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা এক্সটেনশন আসবে, তো এক্সটেনশনটাকে আপনাকে অ্যাড করে দিতে হবে। দেখুন এখানে লেখা আছে অ্যাড টু ক্রোম, মানে আপনার ক্রোম ব্রাউজারে এটা এক্সটেনশনটাকে অ্যাড করার জন্য আপনাকে নির্দেশ দিচ্ছে। তো আপনি এখানে ক্লিক করুন, অ্যাড টু ক্রোমে ক্লিক করুন। এখন এটা তো এই যে দেখুন এখানে লেখা আছে, এই যে এখানে ডাউনলোড হচ্ছে 669 KB অ্যাপসটা। তো সেটা কিন্তু আমার ক্রোম ব্রাউজারে অটোমেটিক অ্যাড হয়ে যাবে, আপনাকে কিন্তু আর পরবর্তীতে অ্যাড করতে হবে না। দেখুন আমি এখানে অ্যাড ক্লিক করার পরেই কিন্তু সেটা অ্যাড হচ্ছে। তো দেখুন অ্যাড কমপ্লিট। দেখুন এখন কিন্তু এখানে লেখা আছে রিমুভ ফ্রম ক্রোম, মানে আমার এই স্মার্ট অটো রিফ্রেশ আমার ডেস্কটপে অ্যাড হয়ে গেছে। তো এখন আমার কাজ শেষ, এক্সটেনশন অ্যাড হলেই আপনার এখানে কাজ শেষ। এবার আপনি নতুন একটি ট্যাব নিয়ে আপনি চলে যান আপনার ফাইবার অ্যাকাউন্টে। আমি ফাইবার অ্যাকাউন্টে গেলাম, তো দেখুন ফাইবার অ্যাকাউন্ট ওপেন হয়ে গেল। এখন আপনি যে পেজটাতে বারবার রিফ্রেশ করবেন, আমি সবসময় অল টাইম বাই রিকোয়েস্ট পেজটাতেই অটো রিফ্রেশ অ্যাড করে রাখি। তো আমি সেখানেই অ্যাড গেলাম, অটো রিফ্রেশ অ্যাড করব বাই রিকোয়েস্ট পেজে যাইব। তো আমি বাই রিকোয়েস্ট পেজটাতেই কিন্তু অটো রিফ্রেশ অ্যাড করে রাখি, সেই জন্য আমি বাই রিকোয়েস্ট পেজে গেলাম। দেন আপনারা আপনার ক্রোমের দেখুন ডান দিকে আপনি যে লক্ষ্য করেন, দেখুন দেখাচ্ছি, তো এই যে দেখুন ডান দিকে লেখা আছে একটা চিহ্ন, এক্সটেনশনের চিহ্ন, দেখুন এক্সটেনশন। তো দেখুন আপনার ব্রাউজারের ডান দিকে এরকম একটি চিহ্ন এবং সাথে লেখা আছে এক্সটেনশন। তো তো এই এক্সটেনশন মেনুতে ক্লিক করুন এবং আপনার ব্রাউজারে যতগুলো এক্সটেনশন অ্যাড করা আছে, আমি কিন্তু অনেকগুলো এক্সটেনশন অ্যাড করে রাখছি ইতিমধ্যেই আমার ব্রাউজারে, দেখতে পাচ্ছেন অনেকগুলো এক্সটেনশন। তো আমি কিন্তু আমি যে এক্সটেনশনটা অ্যাড করছি সেই এক্সটেনশনটা আমার প্রয়োজন। তো দেখুন এই যে এখানে আমরা খুঁজে পাইছি, দেখুন লেখা আছে স্মার্ট অটো এক্সটেনশন। দেখুন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন স্মার্ট অটো রিফ্রেশ। তো এই স্মার্ট অটো রিফ্রেশে ক্লিক করুন, দেখুন এরকম একটা ইন্টারফেস আসবে। এখন আপনি এই উইন্ডো এই ট্যাবটাকে কত মিনিট পর পর রিফ্রেশ করতে চান অথবা কী কোন সময়ের মধ্যে রিফ্রেশ করতে চান। দেখুন যে আমি দেখুন আপনাকে আপনাকে প্রথমত ট্রায়ালের জন্য আমি 5 সেকেন্ড অটো রিফ্রেশ করে এটাকে স্টার্ট করে দেবো। দেখুন আমি কিন্তু টাইম সেট করলাম 5 সেকেন্ড পর পরই কিন্তু এই ট্যাবটা রিফ্রেশ হতে থাকবে। তো দেখুন 5 সেকেন্ড এবং দেন এখানে লিখুন স্টার্ট। দেখুন স্টার্ট এখন কিন্তু স্টার্ট হয়ে গেছে, কারণ এখানে আমার স্টপ দেখাচ্ছে। তো দেখুন এই যে স্টার্ট করার সাথে সাথে দেখুন আমার কিন্তু এক্সটেনশনটা আমার এই ট্যাবটা লোড নিচ্ছে। দেখুন এখানে দেখতে পাচ্ছেন আপনারা দেখবেন 5 সেকেন্ড পর পরই কিন্তু এখন এটা লোড নেবে। দেখুন 5 সেকেন্ড পর কিন্তু আবারও সেটা আবারও লোড নিল। তো তবে এটা 5 সেকেন্ডের জন্য নয়, সাধারণত এই এক্সটেনশন অ্যাড করলে অবশ্যই আপনাকে এত কম সময়ের মধ্যে দেওয়া যাবে না, সেক্ষেত্রে আপনি এখানে মিনিট সেট করবেন 4 মিনিট অথবা 5 মিনিট হলে ভালো হয়। আপনি সবসময় 5 মিনিট ব্যবহার করুন, 5 মিনিট পর পর আপনার ব্রাউজ অটো রিফ্রেশ হবে এবং স্মার্ট অটো রিফ্রেশ। এবং এখানে আপনি টাইম সেট করুন 5 মিনিট, 5 সেকেন্ড 00, দেন এখানে লিখুন স্টার্ট। দেখুন এখানে স্টার্ট,
স্টার্ট ক্লিক। তো আপনার ল্যাপটপ অথবা পিসি যতক্ষণ পর্যন্ত অ্যাক্টিভ থাকবে এবং ক্রোম ব্রাউজার ওপেন থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি ফাইবারে অ্যাক্টিভ থাকতে পারবেন। তো আমাদের পিসিগুলো কিন্তু সাধারণত 5-10 মিনিট পরে অফ হয়ে যায়, অটোমেটিক অফ হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের পিসিটিকে অল টাইম অন রাখতে হবে, এটা হচ্ছে আর একটা কন্ডিশন। তো বন্ধুরা, পিসিটিকে অল টাইম অন রাখা যায় কিভাবে, তো সেই পদ্ধতি আমাদের আর একটা পদ্ধতি আমাদের ফলো করতে হবে, সেটা হচ্ছে পিসিটিকে কিভাবে অল টাইম অন রাখা যায়। তো বন্ধুরা চলুন, এটাকে আমি মিনিমাইজ করলাম। তো এবার আমরা পিসিটিকে অল টাইম অন রাখবো। তো অন টাইম পিসিটিকে অন রাখার জন্য আপনাকে যেতে হবে স্টার্ট বার এবং এখানে সার্চ করুন পাওয়ার, POWER পাওয়ার অ্যান্ড স্লিপ সিটিং। তো পাওয়ার অ্যান্ড স্লিপ সিটিং ওপেন করার সাথে সাথেই আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং সেই ইন্টারফেসে আপনার কি জানি এগুলো কোনো ম্যাটার না। তো আপনি এখানে আসুন স্লিপ, স্লিপ অপশনে। তো এই দেখুন স্লিপ, এখন স্লিপে আমার 2 মিনিট করে দেওয়া আছে, মানে 2 মিনিট পরেই আমার পিসিটে অটোমেটিক অফ হয়ে যাবে। তো এই পিসিটাকে আমার 2 মিনিট অফ হয়ে গেলে কিন্তু আমি আর ফাইবারে অ্যাক্টিভ থাকতে পারবো না, তখন কিন্তু অটোমেটিক আপনার ওয়াইফাই কানেকশন অফ হয়ে যাবে এবং আপনার যে অটো রিফ্রেশ করাটা সেটাও কিন্তু অফ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমাকে পিসিটাকে অল টাইম অন রাখতে হবে। সেক্ষেত্রে আমাদের পিসিটাকে অল টাইম অন রাখতে হলে আমাদের এই অপশনটাকে চেঞ্জ করতে হবে। তো এখানে ক্লিক করুন, তো এখানে ক্লিক করুন, ক্লিক করে এটাকে 2 মিনিট থেকে নেভার করে দিন, একেবারে নেভার। দেখুন 1 ঘন্টা 2 ঘন্টা গেলে কিন্তু কিচ্ছু দেখাবে না, একেবারে নেভার মানে কখনোই সেটা অটোমেটিক অফ হয়ে যাবে না। তারপরে নিষেধটাকেও ঠিক অনুরূপভাবে এটাকেও নেভার করে দিন। ওকে, তো আবার ক্রোম ব্রাউজার অন রেখে এবার আপনি ঘুমিয়ে পড়ুন। এবার আপনার অটো রিফ্রেশ আপনাকে অল টাইম অ্যাক্টিভ রাখবে। তো বন্ধুরা, এই হচ্ছে আজকের ক্লাস। আজকের ক্লাসটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।